ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের পাশাপাশি আইন মানতে জনসচেতনতা তৈরি করছে স্কাউট সদস্যরা বিশেষ করে সড়কে লেনমেনে চলা কিংবা ওভারপাস অথবা আন্ডারপাস ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ার বিষয়ে কাজ করছে তারা অনেকে দেখবেন যে ফুট ওভার ব্রিজ ইউজ করছে না তাদের জন্য আমরা মানে বলছি যে ফুট ওভার ব্রিজগুলো ইউজ করতে অনেকে জেব্রা ক্রসিং ইউজ করছে না তাদেরকে ওই ভুলগুলো ভুল পয়েন্টগুলো ধরায় দিচ্ছি আমাদের দেশে অনেক আইন আছে অনেক ক্ষেত্রে আমরা আইনগুলো জানি না অথবা জানলে মানার চেষ্টা করি না আমরা মূলত হচ্ছে জনগণকে ওই আইনগুলো জানতে এবং যদি জানা থাকে তাহলে মানতে সহযোগিতা করছে চালকের বৈধ লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন পুলিশ সদস্যরা চলছে মাইকিংও ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে রাস্তায় ছিল না কোনো গণপরিবহন দ্বিতীয় দিনেও খুব বেশি পরিবহন ছিল না রাস্তায় ফলে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষায় ছিল পুলিশ সদস্যদের প্রধান কাজ এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের রুট পারমিট রুট ভায়োলেশন আমাদের ড্রাইভাররা যে তাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না এর পাশাপাশি সচেতনতা এটা আমাদের মূল উদ্দেশ্য তবে নিরাপদ সড়কের দাবিতে থাকা শিক্ষার্থীরা সড়কে জরুরি যে লেন তৈরি করেছিল তা দেখা গেল না ট্রাফিক সপ্তাহে ইমার্জেন্সি লেনের ব্যাপারটা আসলে এটা আমাদের যে রাস্তার যে অবস্থা তাতে এই মুহূর্তে এটা খুব টাফ তারপরে সরকার যদি সিদ্ধান্ত নিয়ে রাস্তা প্রসারিত করে করে তাহলে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই একটা এমার্জেন্সি থাকার জন্য ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে বিভিন্ন অনিয়মের কারণে সারা দেশে মামলা হয়েছে উনিশ হাজার তিনশো সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা